এগারো ঘন্টা রুদ্ধশ্বাস অপেক্ষার পর অবসান হয়েছে গুলশানের জিম্মি সংকটের গুলশান দুয়ে হোলি আর্টিজান নামের স্প্যানিশ রেস্টুরেন্টে বিদেশি সহ জিম্মিদের উদ্ধার অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে ফাহাদ মোহাম্মদ ও আরিফুর রহমানকে সাথে নিয়ে মাকসুদুল হাসান জানাচ্ছেন বিস্তারিত সাজোয়া জানিয়ে সেনাবাহিনী হোলি আর্টিসানের দিকে অগ্রসর হয় সকাল সাড়ে সাতটায় পরে শুরু হয় বন্দুকধারীদের হাতে দেশি বিদেশি জিম্মি নাগরিকদের উদ্ধারে যৌথ বাহিনীর সারাশি অভিযান মুহুরমুহগুলিতে প্রকম্পিত হয় গুলশান এলাকা এ সময় সেখানে উপস্থিত হন সেনা এবং নৌবাহিনীর প্রধান তার আগেই অভিযানে যোগ দিতে আসে নৌবাহিনীর কমান্ডো টিম বিজিবি র্যাব সোয়াত এবং পুলিশ আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্য হতাহতের পাশাপাশি প্রায় বারো ঘণ্টা পর রেস্টুরেন্ট থেকে উদ্ধার হন জীবিতরা সন্ত্রাসী হামলার শুরু থেকেই জিম্মিদের উদ্ধারে সতর্ক অবস্থান নিয়েছিল আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব বিজিবি সোয়াতের পর রাত দেড়টার দিকে ঘটনাস্থলে আসে নৌবাহিনীর কমান্ডো টিম তার এক ঘন্টা আগে আসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযানের জন্য সমাহার ঘটানো হয় আধুনিক সব প্রযুক্তির কিন্তু তার মধ্যেই সন্ত্রাসীদের গুলি এবং বোমা হামলায় নিহত হন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন গুরুতর আহত মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম মারা যান হাসপাতালে কে যে রেস্টুরেন্টে যারা কর্মচারী তারা কেউ কেউ বেরিয়ে ওদের সঙ্গে আমরা কথা বলেছি এবং আমরা এখন চেষ্টা করছি যাতে করে এটা শান্তিপূর্ণভাবে এটা কিছু করা যায় যৌথবাহিনীর অভিযানে শেষ হওয়া এই জিম্মি ঘটনার শুরু হয়েছিল শুক্রবার রাত পৌনে নয়টায় গুলশান দুয়ের উনআশি নম্বর সড়কের হোলি আর্টিসান রেস্টুরেন্টে হামলা চালায় আট থেকে ১০ জন অস্ত্রধারী তাদের এলোপাতারি গুলি ও বোমার বিস্ফোরণ এবং ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন সবাই জিম্মি করা হয় রেস্টুরেন্টে অবস্থানকারী দেশি বিদেশি নাগরিকদের একটা পর্যায়ে ওরা গুলি করতেছিল আল্লাহ আকবর বলতেছিল গুলি করতেছে আল্লাহ আকবর বলতেছে তো পরে ওরা গ্রেনেড মারা শুরু করছে হ্যাঁ তো তখন আমরা আরো বেশি চমকায় যাই তারপরে আস্তে আস্তে যখন ভিতরে মানে ওরা উপরে লাথি রেতে মারছে সাদে আসার জন্য তখন আমরা ছাদ থেকে লাভ দিয়ে নিচে পড়ে গেছি গেস্ট তো সবই বিদেশি হ্যাঁ আর আমাদের শেফ যারা ছিল শেফের ভিতরে একজনকে সেভ করছি একজন আমার সাথেই ছিল বন্দুকধারীদের হামলায় আহতদের পাঠানো হয় ইউনাইটেড হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বন্দুকধারীদের হামলার পর থেকেই বন্ধ করে দেয়া হয় গুলশান এলাকার সবগুলো প্রবেশপথ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় সব রাস্তা বিদেশিদের জিম্মি করে কোনো রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা দেশের ইতিহাসে এটিই প্রথম আর রাতভর রুদ্ধশ্বাসেই জিম্মি দশার অবসান ঘটে সকালবেলায় যৌথ বাহিনীর অভিযানে তবে এই ঘটনাটি সবার সামনে স্পষ্ট করে দিয়েছে আবারও নতুন করে কষতে হবে দেশের নিরাপত্তার ছক মাকসুদুল হাসান এন্টিভিনিউজ নিউজ ঢাকা